ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আরে পূজা না, আরে পরেশ, তুই কতদিন পর তোকে দেখলাম, কেমন আছিস? তুই এখানে কি করছিস? এই চাকরির সন্ধানে এসেছিলাম। ও বলো, চাকরিটা কোনো হবে না? ও তাহলে এখন কি করবি, বাড়ি ফিরে যাবি? না, বাড়ি এখন ফিরতে পারবো না, একটা কাজ আছে, ওটা মিটিয়ে রাত হবে বাড়ি। আচ্ছা শোন না, তাহলে বাড়ি ফেরার পথে আমার বাড়ি থেকে অবশ্যই একবার ঘুরে যাস, আমরা জমি আড্ডা দেবো। আর তোর হাজবেন্ড যদি রাগ করে? হাজবেন্ড রাগ করবে না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তারপরে ভেবে দিচ্ছি, আসি রে। আচ্ছা শোন না, বলছি আমার ঠিকানাটা নে। হ্যাঁ বল। হ্যাঁ, সিএ ব্লক, হ্যাঁ, ত্রিকোণ পার। ওকে, তোমার কি হয়েছে বলতো? সারাক্ষণ শুধু টুনটুন করে ঘন্টা বাজিয়ে যাচ্ছ, আমাকে একটু শান্তি দেবে না নাকি? আবার জল খাবে? এই তো কিছুক্ষণ আগে তোমাকে আমি জল দিলাম। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। ও তুই আয় ভেতরে আয়। একটা হাত আর চোখ ছাড়া পুরো শরীরটাই প্যারালাইসিস হয়ে গেছে। ওর এখন পাছা ভরা সমান মরার মতোই পড়ে থাকে। বলছিস কি রে, কিভাবে, কবে থেকে? 6 মাস আগে বৃষ্টির রাতে ওই দিন ছাতা মাথায় হাঁটছিল, হঠাৎ এমন জোরে বজ্রপাত হয়, সে
আঘাত সহ্য করতে না পেরে পঙ্গুতে পরিণত হয়। ও মাই গড, কোথায় তোর বর? চল দেখবি, ওই ঘরে আছে। চল। দেখলি তো আমার অবস্থাটা, বেঁচে থেকেও যেন আমি মরে গিয়েছি। ভগবানের বোধ হয় এটাই পছন্দ, তাই তো আমার কপালে এত কষ্ট লিখেছে। কালিস, সব ঠিক হয়ে যাবে। ভগবান একদিন না একদিন তোর স্বামীকে ঠিক তোর কাছে নিয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। চল চল, ও করে যাবে। তোর বাড়ির লোক জানে তো তোর এই অবস্থার কথা? ওরা জানে, তবে আমাদের বিয়েটাকে ওরা এখনো মেনে নিতে পারেনি। আসলে কি জানিস তো, প্রেম করে বিয়ে করাটা আমার মাথায় ঠিক হয়নি রে। ছাড় সেসব কথা, তুই এখন কি করবি বলে ভাবছিস? কি আর করব, কপালে যা আছে তাই হবে। দেখ পূজা, তোর এখন অল্প বয়স, তোর জীবন যৌবন এভাবে নষ্ট করিস না। যা বাড়ি ফিরে যা। জীবন যৌবন কোনো কিছুই তো কাজে এলো না। আমি ক্ষুধার্ত ক্ষুধার্ত রয়ে গেলাম, জ্বালা আর মিটলো কোথায়? জ্বালা বাড়ালে সে দিনে দিনে রাক্ষস হয়ে ওঠে, তাই জ্বালা মেটানোর ইচ্ছে থাকাটাও দরকার। ইচ্ছা কি নেই আমার, কিন্তু উপায় কোথায়? সারা দিন ওই লোকটা ঘন্টা বাজিয়ে বাজিয়ে বাড়ির মাথায় করে তোলে, কেউ আসতেই চায় না। আমি তো এসেছি, পারবি আজ আমায় জড়িয়ে ধরতে? পারবি বল না, পারবি আমার সাথে বিছানায় যেতে? কি রে পূজা, পারবি? হ্যাঁ পারবো, কিন্তু তুই কথা দে, যাই হয়ে যাক না কেন, তুই আমার জ্বালা না মেটা পর্যন্ত আমাকে ছেড়ে উঠবি না। বল, কথা দে তুই। হ্যাঁ আমি রাজি আছি। বেশ তাহলে বিছানায় চল। আরে কি হলো, কি হলো, তুই উঠলি কেন? আমার আরো কাছে আয়, আমি তোর আরো কাছে যেতে চাই। তুই আগে তোর বরকে সামলা, যা ঠান্ডা করে তো। Hey!